দপ্তর চালানো বেটা তুমি আমার নামে থানায় অভিযোগ করো যে মুজাফফর জঙ্গিবাদকে উস্কা যায় তোমার জুলমের সমস্যা আছে প্রশাসন সাক্ষী পুলিশ সাক্ষী গোয়েন্দা সাক্ষী আমার প্রত্যেকটি বক্তব্য ভিডিও হয় অডিও হয় ফেসবুকে যায় ইউটিউবে যায় আমার খোলা বক্তব্য আজকেই মনে হয় মনে হয় 100টার মতো মিডিয়া আমার সামনে আমি কখনো গোপন বক্তব্য দিয়েছি এখানে তৃতীয়তে যে কথাটা বলবো এই প্রতিষ্ঠান যাদের সহযোগিতায় বা আপনাদের সহযোগিতায় পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ গতবার তো দেখে গেছিলেন দুই তলায় কমপ্লিট ছিল না আর এবারে এসে দেখলেন এত বড় বিল্ডিং এর প্রায় 350 ফিট বিল্ডিং এর পর পর তিন তলা চার তলা পাঁচ তলা সাত গত সোমবার সম্পূর্ণ ঢালাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বিশেষ রহমত আপনারা প্রাণ খুলে দোয়া করবেন যে সমস্ত ভাইয়েরা একবার উদার হস্তে সহযোগিতা করে এই প্রতিষ্ঠানকে দাঁড় করাচ্ছেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেন আল্লাহ যেন তাদের অর্থ সম্পদে বেশি বেশি বরকত দান করেন আল্লাহ যেন তাদেরকে যাবতীয় বালা মুসিবত বিপদ থেকে হেফাজত করেন আল্লাহ যেন তাদের সন্তান সন্ততিকে পরিবারকে যেন আল্লাহ দ্বীনের জন্য খাদেম হিসাবে কবুল করে নেন সহযোগিতা কেউ করে 10 লাখ কেউ করে 20 লাখ কেউ করে 1 কোটি 1.5 কোটি আমি তো 1 টাকা করি আপনি 1 টাকা করেন করেন না সবারই সহযোগিতা আছে আলহামদুলিল্লাহ তো তাদের জন্য আমি আবার নিজেই দোয়া করছি আল্লাহ তুমি আমাকেও শামিল করো এবং সমস্ত ভাইদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও আমিন এবং যারা দেখাশোনা করছেন প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ দিনে রাতে খবর নেই কত চক্রান্ত গতকাল ফোন আসছে কয়েক জায়গা থেকে ভাই সম্মেলন নাকি বাতিল হয়ে গেছে না সম্মেলন বাতিল হয়নি চলবে অবশ্য গতদিনে আবার ছেলেরা একটা 5 মিনিটের ভিডিও নিলেন নিয়ে বলল নিল নিয়ে বলছে ছেড়ে যে আপনি বলেন যে প্রোগ্রাম হবে না হলে এলাকায় ছড়িয়ে দিয়েছে ভাই তোমরা কারা তোমরা কারা আমি মনে করি এরা আমাদের দেশের সন্তানই না এরা ইসলামের শত্রু এরা এরা আল্লাহর শত্রু এরা এরা রাসূলের শত্রু এরা এরা মুসলিম দেশের শত্রু এরা কিভাবে সম্ভব এই কথা অপপ্রচার চালানো এই অপপ্রচারে আপনারা কান দেননি নারী পুরুষ সমানে ঢেউ লেগে সম্মেলন উপস্থিত হয়েছিল আলহামদুলিল্লাহ এই অপপ্রচার না চালালে হয় না আজকে যে ছেলেটা দেখলেন প্রথমে যেভাবে আরবি ভাষায় বক্তব্য দিল আমার দুই চোখে পানি চলে এসেছে আমি তো এটাই চাই এনি টাইম একজন আরবি অতিথি আসবে আগামী দিনে তিনি এসে আরবিতে বক্তব্য দিবেন করোনা কালীন তাই আসতে পারেননি কিন্তু সৌদি আরব থেকে একজন আলেম আসার কথা ছিল ভিসা পাননি তার আরবি ভাষায় কথা বলবে আমাদের ছেলের আরবির অনুবাদ করবে ইনশাআল্লাহ ইংরেজি ভাষা বুঝবেন কে বলেছে ইংরেজি শিক্ষা থেকে পিছিয়ে থাকবো ইংরেজি শিক্ষা থেকে পিছিয়ে থাকার ষড়যন্ত্র ছিল ইংরেজদের ষড়যন্ত্র যারা উপমহাদেশের উপরে মানুষ হত্যা করে নির্যাতন করে মা বোনদের ইজ্জত নষ্ট করে এদেশের ধন সম্পদ লুঠন লুণ্ঠন করে নিয়ে চলে গেছে ও তাদের চক্রান্ত ছিল আমাদের ছেলেরা ইংরেজি শিখবে না এই চক্রান্ত সফল হয়েছে 60-70 বছরে তার আগে আলেমরা নেতৃত্ব দিয়েছে দেশে আজকে আলেমরা হয়েছে ছাগলের 4 নম্বর বাচ্চা কারণ এই জন্য এখানে বিজ্ঞান বিভাগ খুলেছি ব্যবস্থা করেছি এখানে থেকে একটা ছেলে দেখলেন যে ছেলেগুলো জিপিএ 5 পেয়েছে আলহামদুলিল্লাহ 100% তারা এদের ফলাফল এই মাদ্রাসা এই দারুল ইসলামী কমপ্লেক্সের আমার আব্বা শুরু করেছিলেন ছোট্ট মক্তব দিয়ে এরপরে দাখিল অনুবাদ হলো
বাউশহীদতে পড়া দাখিল মাদ্রাসা আগামীতে একটা আলেম হবে, আগামীতে একটা ফাজিল হবে, আগামীতে একটা কামেল হবে ইনশাআল্লাহ। আমাদের ছেলেরা শুধু দাওরা হাদিস পাস করবে না, আমি বলি আমি নিজে চিন্তা করি, আগে যদি আমি ভাবতাম ইংরেজি জানবে, অঙ্ক জানবে, অল স্কয়ার হবে, দাওরা হাদিস পাস করবে, কামেল পাস করবে, বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করবে, মাস্টার্স করবে, এমফিল করবে, পিএইচডি করবে, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে সেটেল হবে, বিসিএস ক্যাডার হবে, কোন আপত্তি আছে, বাধা আছে কোন? বাংলাদেশে যারা যেখানে বসে আছে, আজকে প্রধানমন্ত্রী বলেন যে যেমন বাপ বলে গেছিলেন সবাই পেয়েছে চোরের মানে স্বর্ণের খনি, আর আমি পেয়েছি চোরের খনি, বলেননি? প্রধানমন্ত্রী দুর্নীতি উচ্ছেদ করার চেষ্টা করছেন, কিন্তু আমাদের বক্তব্য হলো যে জায়গায় আমরা বসাতে চাচ্ছি একজন আলেম বিসিএস ক্যাডার, যার মুখে দাড়ি, টাকলুর উপরে প্যান্ট, যারা যারা পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে পড়ে, কোশ্চিন কালে এই সন্তান দুর্নীতি করতে পারে না, আত্মসাৎ করতে পারে না, কখনো জঙ্গিবাদের সাথে জড়িত থাকতে পারে না, কখনো সন্ত্রাসের সাথে জড়িত থাকতে পারে না। মুজাফফর বিন মহসিন, আমি দাওরা হাদিসও পড়েছি, আমি কামেলও পড়েছি, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি, মাস্টার্স করেছি, এমফিল করেছি, আলহামদুলিল্লাহ পিএইচডি পর্যন্ত করেছি, আমি কি কখনো জঙ্গিবাদকে উস্কিয়ে দিয়েছি? বরং জঙ্গিবাদের বিরুদ্ধে আমারই প্রথম বাংলাদেশে বই প্রিন্ট হয়েছে আলহামদুলিল্লাহ, প্রান্তির বেড়া গেলে কেমন দিন, আমি প্রথম। আপনারা বলবেন আমি বলছি কেন, আপনাদেরই সন্তান আমি, জঙ্গিবাদের বিরুদ্ধে বই লিখে বাংলাদেশে প্রথম প্রথম পুরস্কার পেয়েছিলাম 1300 জন লোকের মধ্যে আলহামদুলিল্লাহ। 2005 সালের 15 ডিসেম্বর তারিখে উসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনে 500 শতাধিক অতিথির সামনে আমার হাতে প্রথম পুরস্কার 20,000 টাকা দিয়ে এবং ক্রেস দিয়ে আমাকে সম্মাননা দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ। বেটা তুমি আমার নামে থানায় অভিযোগ করো যে মুজাফফর জঙ্গিবাদকে উস্কা দেয়, তোমার জন্মের সমস্যা আছে, প্রশাসন সাক্ষী, পুলিশ সাক্ষী, গোয়েন্দা সাক্ষী, আমার প্রত্যেকটি বক্তব্য ভিডিও হয়, অডিও হয়, ফেসবুকে যাই, ইউটিউবে যাই, আমার খোলা বক্তব্য, আজকে মনে হয় মনে 100টার মতো মিডিয়া আমার সামনে, আমি কখনো গোপন বক্তব্য দিয়েছি?